আরে দিব্যা বাবু, কত সময় লাগছে স্নান করতে? স্নান করছিস না ঘুমোচ্ছিস? কলেজে চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, এটা তো খুব আনন্দের কথা। একবার শুধু ছেলের সাথে কথা বলে নি, তারপরে আপনাকে কল করব। আচ্ছা, নমস্কার। কার ফোন ছিল বাবা? আরে ছাপটার পাণ্ডেজি আছে না, যার মেয়ের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, উনি? কিন্তু উনি তো 10 লাখ টাকা দিতে চাইছিলেন না। এখনো 10 লাখ দেওয়ার জন্য তৈরি আছে, সামনের সপ্তাহে আশীর্বাদ করতে চাইছে। কি বলবো? আরে বাবা, কি বলার আছে? হ্যাঁ বলে দাও। ঠিক আছে। বাবা, অমিত কোথায়? সন্ধে হতে চললে ওর তো ফিরে আসার কথা না? বাবা কোচিং গেছে হয়তো, এখনই আসবে। অনেক রাত হয়ে গেছে অমিত, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত। কিন্তু তোমায় ছেড়ে যেতে মন তো চাইছে না। আচ্ছা, একদম মন করছে না? তাহলে তুমি আমাকে বিয়ে কেন করছো না? বিয়ে করে নাও, বউ বানিয়ে নাও, নিয়ে চলো নিজের সাথে। তুমি কি জানো যে যদি আমাদের কথা আমাদের বাড়ির লোক জেনে যায় তো আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে, তুমি জানতেও পারবে না। শোনো, আমি তোমায় বলছি, ভালো কোনো একটা কাজ পেলে আমি তোমাকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। তখন আশা করি আর তোমার বাড়ি থেকে কোনো আপত্তি করবে না, আর যদি আপত্তি করেও তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আচ্ছা, তো পালানো তো সোজা নাকি? তবে পরিস্থিতি এরকম এলে আমিও তৈরি, হ্যাঁ কোথাও দূরে পালিয়ে যাব। তুমি যাবে? ইচ্ছে আছে তোমার বলো। আরে যাবো তো আমি। যাও। ও শিট, আমি তো একদম ভুলেই গেছি, আমাকে তো এখন এখান থেকে যেতে হবে। আমি যাই। বাই। দেখে হ্যাঁ পণ্ডিতজি, নমস্কার। কি 10 লাখ? ঠিক আছে, দেখছি। ভীমা পাশের গ্রাম থেকে একটা ছেলেকে তুলতে হবে। হ্যাঁ মালিক, মালিক। সরিতা? হ্যাঁ সরিতা, কেমন আছো? হ্যাঁ দাদা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দিব্যা মা কেমন আছে? ওই ব্যাপারেই তোমার সাথে কথা আছে, তুমি একবার বাড়িতে আসতে পারবে? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ বলো ভীমা। আরে বাবা, সকাল সকাল তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? বাবা শহর যাচ্ছি, কীটনাশক আনতে ওই ফসলের জন্য। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে যখন আমার ওষুধও নিয়ে এসো, শেষ হয়ে গেছে। বাবা আমি আসছি তাহলে, চল দাদা। আচ্ছা, তো লাট সাহেব বাড়িতেই আছে? কত রাত্রে ফিরলে বাড়ি? তাড়াতাড়ি ফিরেছিলাম, তুমি শুয়ে পড়েছিলে তাই রাখিনি। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসবো। দেখো বাবা, সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, বাইরের পরিবেশ ঠিক নেই, বর্বর সিং এর লোক ঘুরে বেড়াচ্ছে, তুমি তো সব জানো না কত লোকের জীবন নষ্ট করেছে ওরা। ওর যেদিন থেকে ওর ভাই বিধায়ক হয়েছে, ওর সন্ত্রাস আরও বেড়ে গেছে। আমার সবসময় ভয় লাগে যে এই ওদের সাথে কোনো ঝামেলা না হয়, এই জন্য বাবা বাইরে বেশি ঘোরাঘুরি করো না। হ্যাঁ বাবা, আমি সন্ধ্যের মধ্যেই চলে আসবো। আর তুমিও। হ্যাঁ বাবা। এসো না দাদা, এসো। দিব্যাকে দেখতে পাচ্ছি না, দিব্যা কোথায়? বন্ধুর বাড়িতে গেছে। নিজের বান্ধবীর সাথে দেখা করতে গেছে না বয়ফ্রেন্ডের সাথে? আমি শুনেছি ও কোনো ছেলের সাথে। আমারও তোমাকে এসব কথাই বলার ছিল, আমার সন্দেহটা এখন বিশ্বাসে পরিণত হয়েছে। কাল আমি দিব্যার ফোন চেক করেছি, আর ওর ফোনে ওই ছেলেটার মেসেজ ছিল,
আমার তো ভয় ওই ছেলেটার সাথে পালিয়ে না যায়। কে সেই ছেলেটা, কি নাম ওর? জানি না দাদা, ওর ফোনে ওর নাম ছিল না। আমি দিব্যাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিচ্ছু বলেনি। আমি তো বুঝতেই পারছি না যে কি করব। দেখ সরিতা, তুই অনেক ভালো করে জানিস আমাদের পরিবারের নাম অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে। লোকে আমাদের দেখলে মাথা নিচু করে প্রণাম করে। আমি ভয় পাচ্ছি দিব্যা এমন কোনো কাজ না করে যাতে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশে যায়। আর বিধায়ক দাদা যদি জানতে পারে ওকে মেরেই ফেলবে। দাদা তুমি কিছু করো। সবার আগে আমাদের দিব্যার বিয়ে দিতে হবে। ও নিজে শ্বশুরবাড়ি চলে যাবে, তারপরে টেনশন ফ্রি। আর ঠিক তারপরে ওই ছেলেটাকে তো আমি দেখে নেব আমার মতো করে। সন্ধ্যের আগেই বাড়ি ফিরে এলাম বাবা। ভালো কথা না? তোমার ওষুধটা? হ্যাঁ বাবা, হরি এসেছিল, ও বলছিল আজকে রাতে খেতে জল দেবে, গিয়ে একবার দেখে নিস তো। না বাবা, তুমিই চলে যেতে, ক্লান্ত হয়ে গেছি। আরে কতদিন আমাকে দিয়ে কাজ করাবি, এখন বড় হয়ে গেছিস, চাষবাস সামলা, আমার দ্বারা আর হবে না। ঠিক আছে বাবা। হ্যাঁ কিন্তু একা যাবি না, অমিতকে সাথে নিয়ে যা। আরে আমি আমি যাবো খেতে, আমি এসবের কি বুঝি বলতো। হ্যাঁ ঠিক আছে, তুই নিজের পড়াশোনা কর বাবা, আমি একা চলে যাব, কোনো ব্যাপার না। কিন্তু খেতে পৌঁছায়নি, কিন্তু এখান থেকে তো খেতে গেল। যদি কিছু জানতে পারেন জানাবেন। কিন্তু কে ফোন করেছিল বাবা? জিৎ উদাও। ও খেতে পৌঁছায়নি। আমার ভয় হচ্ছে কি পর্বতের লোকেরা ওকে। বাবা ওই পর্বত জোর করে বিয়ে দিয়ে দিল আমার। ছাড় আমাকে, ছাড় ছাড়, তোমরা কারা? ছাড়ো। আমি বিয়ে একদমই করব না, জোর করে বিয়ে দেওয়া ইল্লিগাল। দেখ ছোকরা, যদি বেশি ছটপট করিস এখানেই শান্ত করে দেবো, চুপচাপ বস। আর রইল বাকি আইন, আইনে পণ নেওয়া ইল্লিগাল। তুইও তো ছাপড়ার লোকের কাছ থেকে 10 লাখ চেয়েছিস। আমি শুধু পণ চেয়েছিলাম, কোনো জোর জবরদস্তি করিনি। দেখ বাবা, বেশি ওকালতি করিস না, এই মেয়েটার বিয়ে তো আজকে দিয়ে ছাড়বই। যদি তুই না করিস তাহলে অন্য কাউকে ধরে আনবো, কিন্তু এর বিয়ে তো আজকে দিয়েই ছাড়বো। কিন্তু তার আগে তোকে জ্যান্ত জ্বালিয়ে দেবো, তোর লাশ তো ছাড়, তোর হাড় গোড়ও পাওয়া যাবে না।
তো চুপচাপ বসে যা, বিয়েটা করে নে। আমি মানি নাই বিয়েকে। কিন্তু ওর সাথে তো তোমার বিয়ে হয়ে গেছে দাদা, বিয়েটা তুমি কি করে অস্বীকার করতে পারো? অমিত, তুমি, তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ ওই আর কি। আরে ও তো আমার কলেজেই পড়ে, আমরা জাস্ট ফ্রেন্ড বলতে পারো। অমিত, বৌমাকে নিয়ে ভেতরে যাও, ভেতরে যাও। বাবা এটা কি বলছো তুমি? ও তোমার কোনো বৌমা নয়, আমি মানি নাই বিয়েকে। বৌমাকে নিয়ে ভেতরে থাক। এসো। আরে বাবা এটা কি হলো? দেখো বাবা, এখন এইসব কথার কোনো মানে হয় না, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে সাবধানে থাকো, কিন্তু ভাগ্যে বোধ হয় এটাই লেখা ছিল। এখন এই মেয়েটাই হলো তোর বউ, লাফালাফি করে কোনো লাভ নেই। আমি এত সহজে হার মানার পাত্র নই, আমি পুলিশের কাছে যাচ্ছি। আমার কথা তো শুনে যেতিস। আমি গেলাম, একটা কাজ কর, তুই দিব্যার খোঁজ খবর নিতে থাকিস। ইন্সপেক্টর আর এখানে? দেখুন, এই সেই লোক যে আমার জবরদস্তি বিয়ে দিয়েছে। কি প্রধান, জানিস না তুই, জবরদস্তি করে বিয়ে দেওয়া ইললিগাল। আচ্ছা, যদি জবরদস্তি বিয়ে দেওয়া ইললিগাল হয়, পণ নেওয়া, যদি পণ নেওয়া অন্যায় হয়, তাহলে সবার আগে এই ছেলেটাকে গ্রেপ্তার করা উচিত। ইন্সপেক্টর, 10,00,000 টাকা চেয়েছিল পণের জন্য, আমার কাছে সাক্ষীও আছে, প্রমাণও রেডি আছে। সত্যি বলছে উনি? শোনো ইন্সপেক্টর, যেদিন আমার বিরুদ্ধে সাক্ষী আর প্রমাণ থাকবে না, সেদিন আসবে আমাকে গ্রেপ্তার করতে। আমার যে দাদা আছে না, সে কিন্তু বিধায়ক, 1 সেকেন্ডও লাগবে না এটাকে খুলে ফেলতে, বুঝেছো? সাক্ষী তো নেই, কিন্তু যেদিন তোকে হাতে নাতে ধরবো, সোজা জেলে পাঠিয়ে দেবো। আর তখন তোর এই যে দাদা আছে না বিধায়ক, সেও কিছু করতে পারবে না। আরে হ্যাঁ জামাই, কোথায় চলে যাচ্ছ? এখানে দাঁড়াও এক মিনিট। শোনো জামাই বাবা, এখন যে কথাটা আমি তোমায় বলতে চলেছি না, ওটা একদম মন দিয়ে শুনবে। যতক্ষণ আমাদের মেয়ে আর তোমার দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মতো রিলেশন আছে, সম্পর্ক আছে, ততদিন আমি তোমাকে অনেক সম্মান দেব, ইজ্জত দেব। কিন্তু ঠিক যেদিন এই সম্পর্কটা শেষ, সেদিন জামাই বাবা তুমিও শেষ। বুঝলে? জিতের খোঁজ পেলি? না বাবা, কিন্তু দাদা তো পুলিশের কাছে গিয়েছিল, বলো তো। পাগল আছে যে পুলিশ স্টেশন চলে গেছে, আমার তো ওর খুব চিন্তা হচ্ছে, টেনশনে আছে, জানি না কোথায় ঘুরছে। তুই একটা কাজ কর, যা বৌমাকে কিছু খেতে দিয়ে দে, সকাল থেকে না খেয়ে শুধু কাঁদছে। বাবা আমি তো এই বাড়ির চাকর নই, তুমি অন্য কাউকে বলো তো। তো কে করবে, তুই ওর দেওয়ার হোস। যা গিয়ে ওকে খেতে দিয়ে দে, যা।
চেয়েও না, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমি তোমাকে ভালোবাসি, চলো না এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই, প্লিজ চলো না, আমি এখানে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ নিয়ে চলো আমাকে, নিয়ে চলো তোমার সাথে, প্লিজ প্লিজ আমি তো আমাকে ছেড়ে যেও না। এই বিয়েটা করার আগে তোমার এসব মনে ছিল না? তোমাকে আমি বলেছিলাম আমাকে একটু সময় দাও, কি করলে? কারণ আমিও বাধ্য ছিলাম, আমি তোমাকে কত ফোন করেছি, ওই দিন তোমার ফোন অফ ছিল। মরতে চাইছিস না? ঠিক আছে, বিয়ে হয়ে যাক, নিজের শ্বশুর বাড়ি চলে গিয়ে তারপরে তুই মরে যাস, কিন্তু তার আগে কখনোই না। আমি এই বিয়েটা কিছুতেই করব না মামা, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব, নালে করব না। তুমি কেন করছো আমার সাথে এরকম? কেন না, তোর মাথায় ভালোবাসার ভূত চেপে আছে, সেই জন্য করছি এরকম। কি কি স্বপ্ন দেখেছিলাম তোর বিয়ে নিয়ে, কিন্তু তুই এর লায়কই নস, তুই এই জবরদস্তি বিয়েরই যোগ্য। ঠিক আছে, তাহলে আমি আজকে বলে দিচ্ছি তোমায়, আমি এই বিয়েটা করব না, তোমার যা করার তুমি করো। কেন জেদ করছিস? দাদা যা বলছি শোন। ঠিক আছে, তুই কথা শুনবি না তো? আমি শোনাচ্ছি তোকে, কিন্তু তার আগে আমি তোর মাকে মারবো। আর রইল বাকি ওই ছেলেটার কথা, ওই ছেলেটাকে তো আমি খুঁজে বার করবই, আর এমন ভূত নামাবো ভালোবাসার, এমন ভূত নামাবো যে সাত জন্ম পর্যন্ত থরথর করে কাঁপবে। আমায় ক্ষমা করে দে সরিতা, নিজের পরিবারের সম্মান রাখার জন্য আমাকে এসব করতে হচ্ছে। রাজি হয়ে যা মা, নিজের ব্যাপারে না হলেও অন্তত মায়ের কথাটা ভাব। তুমি যেমনই চাইবে তেমনই হবে, আমি করব এই বিয়ে, যেখানে বলবে সেখানেই করব। আর তুমি বললে না আমি সেখানে গিয়ে যদি মরে যাই, ঠিক আছে তাহলে আমি সেখানে গিয়ে মরে যাব, তখন তো তোমার নাক কাটা যাবে না। না যদি আমি বিয়ের জন্য হ্যাঁ না বলতাম, তাহলে ওরা মাকে মেরে ফেলতো আর তোমাকেও খুঁজে ফেলতো, সবকিছু বরবাদ হয়ে যেত। তুমি জানো আমি ভেবেছিলাম যেখানে যাব বিষ খেয়ে মরে যাব, কিন্তু যখন থেকে তোমায় দেখেছি আর পারলাম না। পাগল হয়ে গেছো তুমি, বিষ খেতে যাচ্ছিল তো কি করবো বলো না, কি করবো বলো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, চলো না আমাকে এখান থেকে নিয়ে চলো না, কোথাও দূরে চলে যাই, আমরা পালিয়ে যাব, নিয়ে চলো নিয়ে চলো, আমি থাকতে চাই না এখানে, প্লিজ। এই মুখ নিয়ে আর তুমি পালিয়ে যাওয়ার কথা বলো না, তুমি এটা মনে রেখো যে তুমি এই বাড়ির বউ, আর আমার কথা না হয় ছেড়েই দাও, তুমি কিন্তু ভালো থেকো। ও আমি নিজের ব্যবস্থাটা নিজে ঠিক করে নিতে পারবো। আর শোনো, তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল এটা যেন আমার দাদা জানতে না পারে। ফিট
কোটা ছিল এতক্ষণ? কি যায় আসে বাবা। হ্যাঁ, এখন যত দেরি অবধি ঘুরি, যেখানেই ঘুরি, কাকে ভয় পাবো? আমার তো বিয়ে হয়ে গেছে না, বিয়ে হয়ে গেছে আমার। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, আমাকে ছেড়ে যেতে পারো না। ও পুলিশ, ও কিছু করতে পারেনি ওই ওই পর্বতের, কারণ ওর বিরুদ্ধে কোনো সাক্ষী বা প্রমাণ কিছুই নেই। আমি এখন কি করবো বাবা? আমার তো জীবন নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কি বলছিস পাগলের মতো, কিছু কিছু নষ্ট হয়নি, এটাই এখানকার প্রথা। অনেক লোকের বিয়ে এরকমই হয়, আমার বিয়েও এরকম ভাবেই হয়েছিল। প্রথম প্রথম একটু খারাপ লাগে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। জিৎ, চল, বৌমা তোমার জন্য অপেক্ষা করছে, চল। বৌমা? কোথাকার বৌমা? কার বৌমা? বাবা, আমি এই সম্পর্কটা মানি না, আর আপনি ওই কথাটা জেনে নিন। আরে তোমার মানায় না মানায় সত্যি তো বদলাবে না, আর সত্যিটা এটাই হলো জিৎ, যে মেয়েটা তোমার বউ হয়। এই সত্যিটাকে যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো হবে তোমার জন্য। দেখো জিৎ, বিয়ে বিয়েই হয়, সেটা সাধারণ বিয়ে হোক বা জবরদস্তি, মন খারাপ করিস না বাবা। যা, বৌমা তোর জন্য অপেক্ষা করছে, সকাল থেকে কাঁদছে তোর জন্য। যাচ্ছি বাবা, যাচ্ছি, কিন্তু কখনোই আমি ওকে আপন করতে পারবো না, কখনোই না। দাদা, বৌদি খুব ভেঙে পড়েছে, যাও তুমি একটু বোঝো। বাবা, এই নিন চা।
অমিত, অমিত কেন করছে এরকম? ছাড়ো আমাকে। অমিত কেন করছে এরকম? না ঘরে থাকছো, না ঠিক করে খাওয়া দাওয়া করছো, কেন শাস্তি দিচ্ছ নিজেকে? আমার কথা শোনো, প্লিজ পালিয়ে যাই। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি? আমি তোমার সাথে থাকতে চাই না জিতের সাথে, প্লিজ চলো। তুমি এখন বিবাহিত। সেটা তো শুধু নামেই, আমি তোমাকে ভালোবাসি। তুমি বলেছিলে না আমরা পালিয়ে যাব। প্লিজ 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 আমাকে নিয়ে চলো এখান থেকে, আমি তোমার সাথে থাকতে চাই। আমাকে নিয়ে চলো এখান থেকে, তুমি কথা দিয়েছিলে না, প্লিজ আমাকে নিয়ে চলো। আমরা দুজন কোথাও দূরে পালিয়ে যাব, প্লিজ চলে যেও না। ওটাই যে একজন স্বামী তার স্ত্রীর সাথে করে। আপনি আমার সাথে জবরদস্তি করতে পারেন না। জবরদস্তি? বউ তুমি আমার, আর আমি তোমাকে ভালোবাসি, আর তুমি এক সেকেন্ড দূরে থাকো না আমার থেকে, আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। ছুঁতে পারবো না? ছুঁতে পারবো না মানে কি? আর আমার ভাইয়ের সঙ্গে ওই ঘরে যে জড়াজড়ি করছিলে সেটা কি? সব বুঝি আমি, আর আমাদের ভাইদের আলাদা করতে চাও তুমি? যদি তুমি আমাকে নিজের স্বামী না মানতে পারো না, তো বেরিয়ে যাও এখনই ঘর থেকে, বেরিয়ে যাও। বৌমা, বৌমা, জিত, বৌমা কোথায় গেল? ঝগড়া হয়েছে? জিত, এটা তো একদিন হওয়ারই ছিল বাবা, ওকে তো চলে যেতেই হতো। এখন যেটা হয়েছে সেটা ভুলে যাও, পরেরটা ভাবো। আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে, এরকম না হয় যে অমিতেরও একই হাল হলো। ওই পর্বত, এরকম না হয় যেন অমিতকেও জোর করে ধরে বিয়ে দিয়ে দেয়। তাড়াতাড়ি করে একটা ভালো মেয়ে খুঁজে বার করো, আর তাড়াতাড়ি অমিতের বিয়ে দিয়ে দাও। আরে তুই চিন্তা করছিস কেন? আমি বসে আছি তো এখানে। হ্যাঁ মজা কর তুই। মালিক, ইনি কিছু বলতে চান আপনাকে। রাম রাম মালিক। নমস্কার। আরে জয়সিং, কেমন আছো? ভালো আছি মালিক। জয়সিং, আজ থেকে তোমার মেয়ের সমস্ত বিয়ের দায়িত্ব আমার, চিন্তা করো না, যাও বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ মালিক, আপনাকে অনেক ধন্যবাদ মালিক, আমি এখনই গিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা শুরু করছি। হিমা, কোন ছেলে জানা আছে? হ্যাঁ একজন তো আছে। নিয়ে আয়। দিব্যা, তুই এখানে? তুই এখানে কি করছিস? আরে বল না কি হয়েছে? কেন জিজ্ঞাসা করছো? তোমরা তো শুধু আমার বিয়ে দিতে চেয়েছিলে না, এখন আমি বাঁচি মরি, ভালো থাকি খারাপ থাকি তাতে তোমাদের কি? কোথাও আফসোস তো হচ্ছে না তোমাদের? আমি এখনো বেঁচে আছি তাই
কি বলছিস তুই? পরিস্থিতিটা এরকম ছিল, কি করতাম? কি মা, থামো, সব সময় শুধু পরিস্থিতির কথা। তোমার আর পর্বত মামার তো না কিছু করা নিয়ে কথা, না বংশের নাম উঁচু করা নিয়ে কথা। করেছো, করে নিয়েছো আমার জীবন নষ্ট। যাকে আমি ভালোবেসেছি তার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো। যদি ছোট ভাইকে বিয়ে করতাম তাহলে কি হয়ে যেত? তোমার নাক কাটা যেত, বংশের সম্মান চলে যেত। বলো না, বাঁচিয়ে নিয়েছো সম্মান? বলো না মা, বাঁচিয়েছো নাকি? আমার জীবন নষ্ট করে দিয়েছো মা, আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না। হ্যাঁ বাবা, বলো কি বল। দেখো অমিত, আমি চাই না যেটা জিতের সাথে হয়েছে তোর সাথেও হোক। এই জন্য আমি তোর বিয়ের কথা বলেছি। সাপড়ার পাণ্ডেজি আছে না, যেখানে জিতের বিয়ের কথা হচ্ছিল, ওনার তোকে পছন্দ আর উনি বিয়ের জন্য তৈরি। কিন্তু বাবা, আমি তো এখনো বিয়ের জন্য তৈরি নই। আরে কেন বিয়ে করবি না? আমার এখনো কলেজ আছে, আর তাছাড়া আমার পড়াশোনা তো এখনো শেষ হয়নি, আর বিয়ে করে যে একটা সংসার চালাবো সেই টাকা উপার্জন করি না। সেই জন্যই তোমাকে বলছি বাবা, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। বাবা, বৌদি কোথায়? ও বাড়িতে নেই, মনে হয় চিত্রের সঙ্গে ওর কোনো ঝগড়া হয়েছে, জিনিস নিয়ে রাগে চলে গেছে। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু থাকেনি। দেখো, এইভাবে বাড়ি ছেড়ে চলে এসে তুমি কিন্তু একদমই ঠিক করোনি। কেন বুঝতে চাইছো না, তুমি এখন আমার দাদার বউ, আমাদের সম্পর্কটা ভুলে যাও। আমাদের মধ্যে যা ছিল সবটা ভুলে যাও, তুমি মন দিয়ে সংসারটা করো। এখন তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, তুমি আমার বৌদি। আর এই বাস্তবটাকে আমি অস্বীকার করব কি করে? তুমি আমার বাড়িতে ফিরে চলো। একে তো তুমি আমাকে কষ্ট দিয়েছ, এরপর কি আমার দাদাকেও তুমি একই কষ্ট দেবে? মা, আমি যা করেছি খুব ভুল করেছি, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, কিন্তু যা হয়ে গেছে তা আর বদলাবো কি করে? অমিতের কথা শোনো, জিতকে মেনে নাও। মেনে নে মা, প্লিজ তুমি মেনে নাও, প্লিজ মেনে নাও। ঠিক আছে, তুমি তাহলে তোমার জেদ নিয়েই থাকো, আমি চললাম। তাহলে তুমি শান্তি পাবে তো? যেটা করছো ভুল করছো, আবারও বলছি তুমি বাড়িতে ফিরে এসো দাদার কাছে। এখন দাদাই তোমার স্বামী, আর আমার নামটা তুমি জীবন থেকে মুছে দাও, বুঝলে? আমি আর কিছু বলবে? আমি শুধু সত্যি থেকে পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি বুঝে গেছি সত্যি থেকে পালানো তো যায় কিন্তু বাঁচা যায় না। তুমি যা বলবে আমি করব, কিন্তু একটা শর্তে। হ্যাঁ বলো, বলো কি শর্ত? তুমি নিজের খেয়াল রাখবে আর নিজেকে কষ্ট দেবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর নিজেকে কষ্ট দেব না। ঠিক আছে, তাহলে এবার বাড়ি ফিরে চলো, এবার তো আর বাড়ি ফিরতে তোমার আপত্তি নেই।
আর দাদার সঙ্গে মন দিয়ে সংসারটা করো। আর শোনো, তোমার আমার বন্ধুত্ব যেমন ছিল সেরকমটাই থাকবে। তাহলে এবার মহারানী খুশি হয়েছে তো? তাহলে কি এবার আমরা যেতে পারি? না, আমি বাড়ি তখনই যাব যখন তোমার দাদা নিতে আসবে। ঠিক আছে, আমার দাদাই আসবে, ঠিক আছে? এবার তাহলে আমি আসি। নমস্কার। প্রথমবার এসেছো, কিছু খেয়ে যাও। না থাক। কলকের ছেলে পর্বত সিংকে চ্যালেঞ্জ করছে, তোলো একে গাড়িতে। জানিস অমিত কোথায়? কোচিং গেছে হয়তো, কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? না, ও কোচিং এর জন্য যায়নি, বৌমার বাড়িতে গিয়েছিল ওকে নিতে। এক ঘন্টা আগে ওখান থেকে বেরিয়েছে কিন্তু এখনো আসেনি, আমার ফোনটাও ধরছে না। আমার ভয় লাগছে যে পর্বতের লোকজন ওকে। আরে না বাবা, ও চলে আসবে এখনই, তুমি শুধু শুধু চিন্তা করছো। না, আমার তো গন্ডগোল লাগছে, আমি আমি পুলিশকে ফোন করছি। কলকে, আমি এই বিয়ে করব না। দেখ, যদি বাঁচতে চাস তো চুপচাপ বসে যা, নাহলে পর্বত সিং নাম আমার, গুলি চালানোর আগে একবারও ভাবি না। আর শোন, তোর তো খুশি হওয়ার কথা, তোর বিয়ে করাচ্ছি, তুই রাগ করছিস? হ্যাঁ ঠাকুরমশাই, শুরু করুন। আমি তো বললাম এই বিয়ে আমি করব না। কতজনকে জোর করে বিয়ের পিঁড়িতে বসাবেন আপনি? দশ, একশো, হাজার, কিন্তু আমি এই বিয়ে করব না, কখনোই না। যদি তুই এই বিয়েটা না করিস তাহলে আমি অন্য কাউকে তুলে আনব, কিন্তু তবে তার আগে তুই তো গেলি। এবার আর আমি তোমায় কোনো মতেই ছাড়বো না। কেন করলে এরকম? তোমায় তো এক্ষুনি পুলিশের হাতে দেওয়া উচিত। হ্যাঁ,
সরে যাও, বন্দুকটা নিন। ইন্সপেক্টর বাবু, দেখুন ওই মেয়েটার কি অবস্থা হয়েছে। এই লোকটার জন্য ওই মেয়েটা আত্মহত্যা করে। বডি পোস্টমর্টমের জন্য পাঠান। হ্যাঁ স্যার। বলেছিলাম না তোকে, যেদিন তোকে হাতে নাতে ধরবো তারপর থেকে জেলের ঘানি টানতে হবে তোকে। অ্যারেস্ট করো একে, বাকি লোকদেরও। ইন্সপেক্টর তুই তো জানিস আমার ভাই বিধায়ক, তোকে এমন জায়গায় ট্রান্সফার করাবো না তোর সাত পুরুষ মনে রাখবে। আমি তোর এমন চার্জশিট তৈরি করবো না যে সারা জীবন জেলের ঘানি টানবি। তোর অনেক শখ না জবরদস্তি করার, এবার জেলে তোর সাথে জবরদস্তি হবে, আর কোনো বিধায়ক তোকে বাঁচাতে পারবে না। তোলো সবাইকে গাড়িতে। ভালো থাকো। আর হ্যাঁ, তুমি কিন্তু সময় মতো ওষুধ খেতে একদম ভুলো না। এখন তোমার আমার কথা চিন্তা করার দরকার নেই, বৌমা আছে আমার কথা চিন্তা করার জন্য। আর বৌদি, তুমি কিন্তু ভালো মতো আমার দাদার খেয়াল রেখো। সেটা তো আমি রাখবো, কিন্তু তুমি শহরে গিয়ে রমি হয়ে যেও না, ঠিক করে পড়াশোনা করো। তাই করবো। আসি দাদা। আসছি দাদা, ওদিকে ভালো রেখো। আসি বাবা তাহলে। চলো, আমি তোমাকে স্টেশন অব্দি পৌঁছেছি, চলো।